ফরিদপুর 4 আসনের আওয়ামী লীগ দলীয় এমপি প্রার্থী জাফরুল্লাহ চৌধুরী সাহেব এবার নতুন করে অভিযোগ করেছেন, টাকা আছে যেখানে, এসপি প্রশাসন সেখানে। আওয়ামী লীগের একজন উনি প্রার্থী এবং অভিযোগ উঠেছে উনি ওনার প্রার্থিতা নাকি ইতিমধ্যেই উড্ড করে পালিয়েছেন। এই অভিযোগটি আমার নয়, এটা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় এসেছে নিক্সন চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে, সেটা গতকালকে সারা বাংলাদেশে প্রচার পেয়েছে। আজকের উনি আবার শেখ হাসিনার নির্দেশে মাঠে নেমেছেন, নেমে এসে নতুন করে অভিযোগ তুললেন, আরেকটি ভয়াবহ অভিযোগ, যেই অভিযোগটি হচ্ছে টাকা আছে যেখানে, প্রশাসন এসপি সেখানে। এই উদ্দেশ্য করে উনি বুঝাতে চেয়েছেন যে এই বক্তব্যের মানি হচ্ছে নিক্সন চৌধুরী, তার অনেক টাকা পয়সা, শেখ পরিবারের তিনি সদস্য, সেই নিক্সন চৌধুরী এসপি এবং প্রশাসনকে ম্যানেজ করে দিচ্ছেন এবং ম্যানেজ করেই তিনি সেখানে এমপি হচ্ছেন, বারবার সেখানে প্রশাসন এবং এসপিরাই সেই কাজ করছেন। আপনারা নিশ্চয়ই জানেন এই জাফরুল্লাহ চৌধুরী কে। জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বর্তমান আওয়ামী লীগের যে যারা নমিনেশন পেয়েছে, এই নমিনেশন পাওয়ার জন্য যে বাছাই কমিটি, এই নির্বাচন পরিচালনা কমিটি, এই কমিটির তিনি কিন্তু বর্তমানে শেখ হাসিনার পরেই রয়েছেন তার অবস্থান। তিনি কিন্তু কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু এই কো চেয়ারম্যান যখন অসহায় প্রকাশ করে বলছেন যে টাকা আছে যেখানে, প্রশাসন এবং এসপি আছে সেখানে, তাহলে আমরা যে গত 15 বছর পর্যন্ত বলে এসেছি যে সমগ্র প্রশাসনকে করায়ত্ত করেছে এই শেখ হাসিনা এবং তার হৃষ্টপুষ্ট কিছু লোক, আমরা জানি যে এই জাফরুল্লাহকে শুধু নামকাওয়াস্তে সেখানে নমিনেশন দেওয়া হয়, জাফরুল্লাহকে শুধুমাত্র একটু সন্তুষ্ট রাখতে নমিনেশন দেওয়া হয়। কিন্তু শেখ পরিবারের সদস্য সেখানে নিক্সন চৌধুরী কিন্তু সবসময় জোর জবরদস্তি করে, জুলুম অত্যাচার করে, নির্যাতন করে, ভোট কারচুপি করে, তার মতো করে তিনি নির্বাচিত হন, তার মতো করে তিনি সেখানে ইলেকশন পরিচালনা করেন, যেটার আজকের বাস্তব নমুনা প্রকাশ পেয়েছে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর মাধ্যমে। ডক্টর জাফরুল্লাহ যদি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি না হতেন, সিনিয়র ব্যক্তি না হতেন, তাহলে নিশ্চয়ই তাকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার যুগ্ম মানে কি বলে আহ্বায়ক তথা আপনার কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হতো না, যেটা শেখ হাসিনার পরেই তার দায়িত্ব এবং এখানের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু আজকের আওয়ামী লীগেরই সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব। তাহলে এত গুরুত্বপূর্ণ একটি দায়িত্বশীল ব্যক্তি যখন বলছে যে টাকা আছে যেখানে, প্রশাসন আছে সেখানে, এসপি আছে সেখানে, এর মাধ্যমে কি প্রমাণিত হয় যে আজকের আওয়ামী লীগের এই আমলে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু সুন্দর কোনোভাবে সম্ভব নয়? যদি টাকা আছে যেখানে, এসপি আছে সেখানে, এটাই যদি হয়, তাহলে এই আওয়ামী লীগের টাকার দৌরত্বের সামনে বাংলাদেশের সাধারণ যারা প্রার্থী বা ভিন্ন মতের, বিরোধী মতের, তারা কিভাবে নির্বাচন করবে? তারা তো সেই নির্বাচনে কোনো অবস্থায় টিকে থাকতে পারবে না, মাঠে ময়দানে কোথাও টিকতে পারবে না, নির্বাচন স্বচ্ছ হওয়ার কোনো সুযোগ নেই। জাফরুল্লাহর দৃষ্টিতে যদি নির্বাচন স্বচ্ছ না হয়, তাহলে বাংলাদেশে কার দৃষ্টিতে আপনি নির্বাচন স্বচ্ছ হচ্ছে বলে বিশ্বাস করবেন? আমি প্রায় বলেছি যে আওয়ামী লীগকে এখন আর আমাদেরকে বলে বুঝাতে হবে না যে আওয়ামী লীগ নামক এই দলটির মাধ্যমে নির্বাচন সুষ্ঠু সুন্দর হয় না। নির্বাচন সুষ্ঠু সুন্দর যে হয় না তার প্রমাণ এখন আর আওয়ামী লীগের কাছ থেকেই আমরা জানতে পারবো। আমাদেরকে তাদের বিরুদ্ধে বলতে হবে না, আওয়ামী লীগই নিজেরা নিজেদের গলায় বাস দিবে, নিজেরা নিজেদের তাদের পায়ে তারা নিজেরাই কুড়াল মারবে, তাদের নেতারাই নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিবে, সেই বক্তব্য থেকেই বাংলাদেশের বাস্তব চিত্রটা ফুটে উঠবে। প্রিয় বন্ধুরা, আমার আজকে যে বিষয়টা আমি স্পষ্ট করে বলতে চাই, দীর্ঘ প্রায় আমরা এই 15 বছর থেকে ভোটার বঞ্চিত। বাংলাদেশের প্রশাসন নিয়ে অনেক মানুষ অনেক কথা বলেছে, বিশেষ করে সংসদেও কিন্তু আওয়ামী লীগেরই তোফায়েল আহমেদ সাহেব আক্ষেপ করে বলেছিলেন যে আজকের এমপিদের কোনো মূল্য নেই, সমস্ত জায়গায় আজকের এই প্রশাসনিক লোকেরা তারা আজকের সব খবরদারি করছে, কোনো জায়গায় এমপিরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না। তাহলে এই দুঃখের জায়গাটা কেন তিনি বলছেন? বলছেন এজন্যই যে আজকের বাংলাদেশের মানুষের সত্যিকার সেই ভোটাধিকার নেই, সত্যিকার মানুষের যে অধিকার সেটা আজকে নেই, বাংলাদেশের কোনো মানুষ সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার যে অধিকার সেটা পাচ্ছে না। আজকের প্রশাসন নির্ভর, দেখেন আজকেও প্রশাসন আহ্বান জানিয়েছেন যে যাতে করে তাদেরকে নতুন করে কি দেওয়া হয়, আজকের বাজেট দেওয়া হয়, যাতে এই নির্বাচনে তারা আবার ভোট কারচুপি করতে পারে। 1600 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই বরাদ্দতেও হবে না, নতুন করে আরো
তারা প্রায় 18 কোটি টাকা, সম্ভবত 1800 কোটি টাকার মতো তারা বরাদ্দ চেয়েছে, যদি মিস্টেক না হয়ে থাকে, কম বেশি এরকম তারা নতুন বরাদ্দ চেয়েছে, বা 1400 কোটি টাকার মতো। এই যদি হয় আজকের বাংলাদেশের অবস্থা, তাহলে আপনারা কই যাবেন? বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে এখন প্রশাসনের দৌরত্ব চলছে, প্রশাসন এবং এএসপিডিসি সচিব, আপনার কি বলে মানে থানা পর্যায়ের কর্মকর্তা, পুলিশ বাহিনী, এরাই আজকের সমস্ত রাজনীতিটাকে কলুষিত করছে। রাজনীতিবিদদের এখন কোথাও কোনো স্থান নেই, রাজনীতিবিদরা কোথাও কোনো কিছু করতেও পারে না, রাজনীতিবিদদের হাতে কোনো ক্ষমতাও নেই। আপনি অবাক হবেন যদি জাফরুল্লাহ বলে যে প্রশাসন এবং টাকা আছে যেখানে, প্রশাসন আছে সেখানে, এসপি আছে সেখানে, তাহলে আজকে টাকা আছে কার? টাকা আছে আওয়ামী লীগের এই শেখ পরিবারের সদস্যদের, টাকা আছে কার? টাকা আছে এই দুর্নীতিগ্রস্ত এই নেতাকর্মীদের, টাকা নাই কার? নাই আমাদের, যারা আজকের সত্যিকার অর্থে দেশপ্রেমিক, যারা আজকের এদেশের স্বাধীনতা সর্বত্ব বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের হাতে টাকা নেই। আমরা আমাদের এই অবৈধ অনৈতিক কোনো অর্থ সম্পদ আমাদের কাছে নেই, আর আমাদের কাছে এই অনৈতিক অর্থ সম্পদ নেই বিধায় আমরা আজকের এদের সাথে দৌরত্বে পেরে উঠব না। সে কারণেই আমাদের নেতা তারেক রহমান সাহেব যেটা বলেছেন যে বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার লাগবে, যেই সরকারের অধীনে সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারায় আমরা আমাদের দেশটাকে নিয়ে যাব। আজকে দেখেন যে আওয়ামী লীগ এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে যেই পরিবেশে এখন তারা নিজেরা নিজেরা কামড়াকামড়ি করছে সমগ্র দেশের মধ্যে। কোথাও কোনো মানুষ এখন স্বস্তিতে নেই, একটা বিরোধী দলবিহীন একটি নির্বাচন তারা পেতে বসে আছে। আমি যেটা গতকালকেও একটা ভিডিওতে বলেছি যে জাফরুল্লাহ পালিয়েছে, পালিয়েছে কেন? জাফরুল্লাহ এখন ক্লেম করছে, তাকে শেখ হাসিনা আবার পাঠিয়েছে যে তুমি যাও, তোমাকে থাকতে হবে। তিনি ক্লেম করছে যে তার বিরুদ্ধে এটা মিথ্যা রচনা করেছে নিক্সন চৌধুরী, এবং তিনি বলছেন আমি অসুস্থ। আপনি অসুস্থ কেন? নির্বাচনের মাঠে আপনি না থাকার কারণটা কি? আপনি তো বলেছেন এবং আপনার প্রতিপক্ষ বলেছে, এবং প্রতিপক্ষ তিনি তো বিএনপির কেউ না, আমাদের কেউ না, আপনাদের লোকেরাই বলেছে। তার কারণটা হচ্ছে আপনারা অস্বস্তিতে বোধ করছেন, কারণ রাজনীতির মাঠটা আপনারা ধ্বংস করে দিয়েছেন। এই রাজনীতির মাঠটা যদি আপনারা ধ্বংস না করতেন, এই রাজনীতির মাঠটা যদি সত্যিকার সুন্দর পরিবেশ থাকতো, এই রাজনীতিতে যদি সকল রাজনীতিবিদরা মাঠে ময়দানে থাকতে পারতো, তাহলে আপনাদের এই অস্বস্তি লাগতো না। কিন্তু এই অস্বস্তির মূল কারণটা হচ্ছে আপনারাই আপনাদের জায়গাটাকে ধ্বংস করে ফেলেছেন, শেষ করে ফেলেছেন। আপনারা যদি আজকের বাংলাদেশের মানুষের ভোটাধিকারটা দিতেন, তাহলে এদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিত। আপনি একজন বিএনপির প্রার্থীর সাথে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতেন, আপনাকে আর ঈগল পাখির সাথে প্রতিদ্বন্দ্বী করা লাগতো না, আপনাকে আর ট্রাক মার্কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করা লাগতো না। আজকে আপনি এখন কি করছেন? সেটিং নির্বাচন করছেন। তো এই সেটিং দিয়ে তো বাংলাদেশের গণতন্ত্র থাকবে না, আর সে কারণেই তো পুলিশ প্রশাসন আজকের এই নির্বাচন শেখ হাসিনা অন্যায়ভাবে আসবে, এটা প্রশাসন জানে। আর জানে বিধায় প্রশাসন কি করছে? প্রশাসন আপনাদের বিরুদ্ধে কথা বলবে, প্রশাসন যার কাছ থেকে টাকা পয়সা পাবে, যে বেশি দৌরত্ব দেখাতে পারবে তাকে নিয়েই কাজ করবে। কারণ প্রশাসন জানে যে একটা অনৈতিক নির্বাচন হতে যাচ্ছে, অতএব এখানে প্রশাসনের কোনো খেয়ে দেয়ে কাজ নাই যে আপনাকে একেবারে পুরোপুরি ওই মানে শেখ হাসিনার মতোই চলতে হবে কিংবা আপনার মতোই চলতে হবে। প্রশাসন জানে আপনি দুর্নীতি করবেন, অতএব আপনার মতো দুর্নীতিবাজের কাছ থেকে কিছু টাকা খেয়ে হলেও তিনি যদি আপনাকে এমপি বানিয়ে দেয়, দ্যাট ইজ দেয়ার ক্রেডিট, তারা সেটাই চায়। তারা এই নির্বাচনকে কেন্দ্র করে যে টাকা পয়সা ইনকাম করবে, এই টাকাগুলো দিয়েই আগামী বছরগুলোতে তারা চলবে, আর সেটাই হচ্ছে তাদের পরিকল্পনা। অতএব প্রিয় দেশবাসী, যদি এই ফেসিবাদের এই ধরনের নীল নকশার নির্বাচন থেকে আমাদেরকে বাঁচতে হয়, আমাদেরকে আন্দোলন করতে হবে, সফলতার জায়গায় যেতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন করতে হবে। আসুন সবাইকে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটি করি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।